فلا أقسم بمواقع النجوم. الله تعالى بولنا أمي قسم كي بولي مواقع উদয় এবং অস্তের জায়গা, উদয়ের জায়গা এবং অস্তের জায়গা। মাওয়াকে মানে কি? উদয়ের জায়গা এবং অস্তের জায়গা। আর নুজুম, আর নুজুম মানে এই মহাশূন্যে যতগুলো গ্রহ নক্ষত্র আছে সবগুলোকে একসাথে বলে নুজুম। সবগুলোকে একসাথে কি বলে? এবার বলেন তো দেখি এই মহাশূন্যে গ্রহ নক্ষত্র কতগুলো আছে? হ্যাঁ, প্রত্যেকটা গ্রহের জন্য একটা করে উদয়ের জায়গা, একটা করে অস্তের জায়গা। একদিন 365 দিনে 365 উদয়ের জায়গা, 365 অস্তের জায়গা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে 365 প্লাস 365 যোগফল তো কত? 730। কত? 730। তাহলে একটার লাগা 730 বার। সুবহানাল্লাহ। এবার মোট আছে কত? কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন। এবার প্রত্যেকটার লাইগা 730। আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি না কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্রের প্রতিটার জন্য 730 করে যত জায়গা হয় এত জায়গার কসম খেয়ে বলছি। কয়টা কসম? এবার আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম, যদি তুমি বুঝতে তাহলে টের পাইতে আমি কত বড় কসম খেয়েছি। সুবহানাল্লাহ, নিজেই বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম, ওয়া ইন্নাহু নিশ্চয়ই এটা লাকাসামুন কসম আযীমুন মহা লাউ তাআলামুন, যদি তুমি বুঝতে। আল্লাহ, কথা কি কিছু বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা যেন বলেন সূর্যের 365 দিনে উদয়ের জায়গা, 365 অস্তের জায়গার কসম খেয়ে বলি, সূর্যের 365 উদয়ের জায়গা অস্তের জায়গার কসম খেয়ে বলি। এভাবে কোটি 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 গ্রহ নক্ষত্র উপগ্রহের 365 উদয়ের জায়গার অস্তের জায়গার কসম খেয়ে বলি ইন্নাহু লাকুরআনুম কারীম, ইন্নাহু লাকুরআনুম কারীম, নিশ্চয়ই 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 কোরআন দামি। মুখস্থ করেন, নিশ্চয়ই 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 কোরআন দামি। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এবার দামি বলবো না, এবার কারিম বলবো। কি বলবো? নিশ্চয়ই 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 কোরআন কারিম। কোরআন কি? আবার বলুন কি? আমাদের রব কি? কারিম। আমাদের রব তিনিও কি? ফালা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারিম। রব্বুল আলামিন বলেন আমি রব, রব্বে কারিম, আমি রব, রব্বে কারিম। এবার রব বলেন আমার রাসূল তিনিও কারিম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, নিশ্চয়ই 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 এই কোরআন যে রাসূলের উপরে পাঠিয়েছি তিনিও কারীম। আল্লাহ বলেন আমি কারীম, আমার রাসূল কারীম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন আমি কারীমের পক্ষ থেকে রাসূল কারীমের উপরে যে ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছি তিনিও কারীম। তিনিও কি? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যি কুওয়াতিন যিল আরশে মাকিন, এখান ইনদা যিল আরশে মাকিন, এখানে মানে জিবরিল, তিনিও কারীম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ কারীম, বলেন আল্লাহ কারীম, রাসূল কারীম, জিবরিল কারীম। মুখস্থ করেন আল্লাহ কারীম, রাসূল করিম, জিবরিল করিম, আল্লাহ কি? আবার বলুন আল্লাহ কি? দুই নম্বর রাসূল কি?
তিন নাম্বার জিব্রিল কি কারীম এবার আল্লাহ তাআলা বলেন আমি কারীম রবের পক্ষ থেকে জিব্রিল কারীমের মাধ্যমে রাসূল কারীমকে যা দিয়েছি ইন্নাহু লাকুরআনুন কারীম কারীম রবের পক্ষ থেকে কারীম জিব্রিলের মাধ্যমে কারীম রাসূলের উপরে যে কিতাব দিয়েছেন এটাও কারীম সুবহানাল্লাহ কয় কারীম পেয়েছেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আমি বললাম রব্বুল আলামিন এই কিতাব যে পড়ে এই কিতাব যে পড়ে এই কিতাব যে বুঝে এই কিতাব মতে যে চলে তাকে আপনি কি দিবেন আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম রব্বুল আলামিন বলেন তাকে আমি দিব আজর কারীম সুবহানাল্লাহ বলে না তাকে আমি দামি পুরস্কার দিব দামি পুরস্কার কি দিবে দামি পুরস্কার দিবে আমি বললাম রব্বুল আলামিন শুধু দামি পুরস্কার দিবেন বড় দিবেন না হীরা রাঙটি একটা দামি পুরস্কার লেকিন বড় না হীরা দামি লেকিন বড় না একটা আংটি দামি লেকিন বড় না বুঝেন না কথা এবার আমি বললাম রব্বুল আলামিন কারীম তো দিবেন না বড় দিবেন কি না হ্যাঁ আজরে আজিমও দিব সুবহানাল্লাহ এবার বলেন আজরে কারীম আজরে আজিম আজর মানে কি পুরস্কার আজর মানে কি তাহলে আজর দিবেন আজিম আজর দিবেন কারীম এবার আমি বললাম আজিম কারীমও দিলেন নাজিমও দিলেন দামিও দিলেন বড়ও দিলেন সুন্দরও দিবেন কিনা হ্যাঁ আজরান হাসানা সুন্দরও দিব কি আজরে কারীম দিবে আজরে আজিম দিবে আজরে হাসান দিবে এই বললাম রব্বুল আলামিন এটা দেখতেও বড় কিনা কহ হ্যাঁ আজরান কাবীরা আজরে কাবীরও দিবে কি দিবে বলেন আজরে আজরে কবিরও দিবে আজরে কি আল্লাহ এবার বলেন কোরআন ওয়ালাকে কি দিবে আজরে কারীম আজরে আজিম আজরে হাসান আজরে কবির আমি বললাম রব্বুল আলামিন এতগুলো তো হয়ে গেল কবিরও হয়ে গেল আজিমও হয়ে গেল কবিরও হয়ে গেল আজিমও হয়ে গেল কারীমও হয়ে গেল হাসানও হয়ে গেল এবার এটা এগুলো দিয়ে কখনো আবার বন্ধ করে দিবেন কিনা কয় না 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 আমি যতদিন ততদিন চলবে কি খালেদিনা ফিহা আবাদা সুবহানাল্লাহ কি তোমাদের কাছে যদি এর বিপরীতে কোনো থিওরি থাকে পৃথিবীর কোন শিক্ষা ব্যবস্থা পড়লে পরে আজরে কাবীর দিবে পৃথিবীর কোন গ্রন্থ পড়লে পরে আজরে কারীম দিবে পৃথিবীর কোন গ্রন্থ পড়লে পরে আজরে কাবীর দিবে পৃথিবীর কোন কিছু পড়লে পরে আজরে হাসান দিবে তোমাদের কাছে যদি থিওরি থাকে আমাদেরকে বলতে পারো আমরা তোমাদেরকে কোরআন বুকে নিয়ে বলছি সুবহানাল্লাহ বলবেন না বিশ্বাস হয়েছে আপনাদের না আসতে বলছেন জি বিশ্বাস হয়েছে এই দশ বছরের বাচ্চাও কি এটাও কি আপনাদের চোখ চোখ খোলে না কি দিবে আজরে আজিম আজরে কারীম আজরে হাসান আজরে কারীম সুবহানাল্লাহ এখন শব্দ এনে শুনলেন আজরে আজিমটা কত বড় এটা তো একটু শোনা দরকার কাবীরটা কত বড় এটা তো একটু শোনা দরকার এটা পৃথিবীর কোনো শব্দে এটা বোঝানোর কোনো সুযোগ নাই শুধু বুঝের জন্য বুঝের জন্য একটু বলি যেমন আমরা এখানে যারা আছি প্রত্যেকেই যদি বলি আমার কাছে অনেক টাকা আছে ইনি বললে আমার কাছে অনেক আছে আমরা সকলে মিলে বললাম অনেক আছে সবগুলো মিলে আবার কত হবে অনেক যোগ অনেক একশো অনেক সমান সমান কি দুইশো অনেক সবার পকেটের অনেক যোগ হইলে কত অনেক 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 বলেন না এবার যদি সারা পৃথিবীর আজকে 700 কোটি মানুষ সকলেই বলে আমার কাছে অনেক আছে এবার এবার কত অনেক হ্যাঁ অনেক অনেক অনেক
অগণিত অনেক, অগণিত অনেক না? আচ্ছা যদি এবার পুরা পৃথিবীর 1000 বছরের সব মানুষ বলে অনেক, আচ্ছা এক এক লক্ষ বছরের সব মানুষ বলে অনেক, এক লক্ষ বছর অনেক, এবার দেখেন